वेलकम बैक टू माय चैनल। আমি অর্কবিত্রা, তোমরা দেখছো জামবেলুমি। আজকে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও আছে। যখন এই প্রথম এই কসমেটিক্স বক্সটা এসেছিল পার্পল থেকে, তখন তোমরা সবাই কমেন্ট করেছিলে এই বক্স ওপেনিং ভিডিও দেখবে। আমি বলেছিলাম যে এখনো কমপ্লিট হয়নি, তো তার সাথে এই যে এটা আর এটা, এই তিনটে টোটাল বক্স এসেছে, তো এই তিনটে বক্স আনবক্সিং ভিডিও হবে আজকে। তো চলো শুরু করা যাক যে এই বক্সে কি কি আছে। ক্যামেরার পেছনে আছে কিন্তু বাবাই, বাবা তোমার কি মনে হচ্ছে কি কি আছে? কিছুই জানো না, কসমেটিক্স ব্যাপারটা আইডিয়া খুব কম, তো জানিও না। তো চলো, কৌতূহল আছে কিন্তু অনুমান করতে পারছি না। তো চলো আজকে অন্য কথা না বাড়িয়ে এই বক্স ওপেনিং ভিডিওই করা যাক, নাকি? একদম। তো প্রথমে কোনটা খুলবো বাবা? ছোট ছোট থেকে বড়? ছোট থেকে বড়। ঠিক আছে, বড়টা একটু রাখি। প্রথমেই বলি, আমার এই কসমেটিক্সের ব্যাপারে ভীষণই কম আইডিয়া, তো আমি আমার বন্ধুদের থেকে সাজেশন নিয়ে কিনেছি। তো সব থেকে বেশি সাজেস্ট করেছে আমাকে সহেলি। হ্যাঁ, ও আমার ভীষণ ভালো বন্ধু। তো যাই হোক, ওরা যা যা বলেছে মোটামুটি, সহেলি, ওর বোন বলেছে, রিমা ছিল ও বলেছে, তো সবাই মিলে যা যা বলেছে মোটামুটি আমি কিনেছি। তো চলো শুরু করা যাক কী কী কিনেছি। ফ্যান বন্ধ, প্রচণ্ড ঘামছি। তো এইটাই প্রথমে খুলি, সব থেকে ছোটোটা। এটাতে হচ্ছে লাস্ট, যে কোটা বাকি ছিল মোটামুটি সেইগুলোই আছে। তো এখানে তো প্রথম হচ্ছে এইটা কেনা হয়েছে, দেখা যাচ্ছে বাবা? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। কম মানে এটা নামটা লেখা আছে, দেখা যাচ্ছে ক্যামেরায়? দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে, আমার তো চোখের দৃষ্টি কম, দেখা যাচ্ছে। তো প্রথম আছে এই বিউটি ব্লেন্ডারটা। হ্যাঁ, এটা আমি ভুলে গেছিলাম কেনার পরে, তারপর মানে এখানে যে ছোটখাটো রিমেনিং জিনিসগুলো আছে সেগুলোই কেনা হয়েছে। তো এই বিউটি ব্লেন্ডারটা কিনেছি। এটা হচ্ছে একটা ছোট্ট কোকোনাট অয়েল আছে। আমি চুলে বেশি নারকেল তেলই দিই, আমি অন্য কোনো তেল সেভাবে ইউজ করি না। আর এটা আছে একটা নেল পলিশ রিমুভার আছে একটা। এটা আছে মেকআপ রিমুভার ওয়াইপস, দেখা যাচ্ছে বাবাই? দেখো তো, এটা আছে মেকআপ রিমুভার ওয়াইপস। আর এটা আছে সুগারের একটা কাজল। তো এই হচ্ছে এই বক্সটার মধ্যে ছিল শেষ। এবার আমি নেক্সট বক্সটাই যাই, মিডিয়াম বক্স যেটা, দেখা যাক এটার মধ্যে কি কি আছে। তুমি চলে যেতে পারো বাবা, একটু বড় চাকু নিয়ে যাবে, বড় চাকুটা আমাকে খুলছে। দেখা যাক কি কি আছে, আমিও প্রথমবার দেখছি, তো আমি খুবই এক্সাইটেড। এগুলো কি? এগুলো একটা কি একটা দিয়েছে, হাওয়া ভরা আছে এর মধ্যে। না বড়টা তো, তারপরে প্রথম এলো এইটা। এটা দেখা যাক কি আছে। এটা আছে পার্পলের লং স্টে ফাউন্ডেশন, লং স্টে ফাউন্ডেশন। প্যাকিং করা আছে, খুললাম না, তত্ততে যাবে, তো মানে ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে জিনিসটা। এটা আছে, দেখি কি আছে। এটা মনে হচ্ছে আমার ফেস ওয়াশ। হুম,
Bajaj Botanicals স্ক্রিন স্কিন ব্রাইটনিং ফেস ওয়াশ। এই যে দেখতে পাওয়া যাচ্ছে নিশ্চয় Lotus Botanicals এর। নেক্সট হচ্ছে এটা Lotus Botanicals স্কিন ব্রাইটনিং নাইট ক্রিম। এটা ছিল ডে ক্রিম আর এটা হচ্ছে নাইট ক্রিম। বাস এই বাক্স মোটামুটি শেষ। এবার সব থেকে বড়টা চলো খোলা যাক। এত বড় বাক্সে মনে হচ্ছে না সেরকম কিছু আছে, সবই হাওয়া ভরা। হাওয়া এই বড় বাক্সের প্রথম হচ্ছে এইটা, দেখা যাক কি আছে। এটা হচ্ছে Lotus Botanicals এর ভিটামিন সি স্কিন ব্রাইটনিং ফেস ময়েশ্চারাইজার। এই যে স্কিন ব্রাইটনিং ফেস ময়েশ্চারাইজার Lotus Botanicals এর আইটেম। কিন্তু আমার খুবই ভালো লাগে এই প্রোডাক্ট গুলো, এত মানে সুন্দরভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, আমার ভীষণ ভালো লাগে। নেক্সট দেখি, নেক্সট হচ্ছে এইটা, খোলা যাক। এটা হচ্ছে নিভিয়া মেন শাওয়ার জেল। মেন বুঝতেই পারছো এটা বরের তত্ত্বে যাবে, তো এটা মেন শাওয়ার জেল আছে। নেক্সট প্রোডাক্ট এটা হচ্ছে শেভিং ফোম আছে, এটাও নিভিয়া মেন শেভিং ফোম। এটাও বুঝতেই পারছো বরের তত্ত্বে যাবে। তারপর এটা এটা হচ্ছে নিভিয়া ক্লে ফ্রেশ শাওয়ার জেল। এটা আমার, এটা আমার জন্য কেনা হয়েছে। তারপর নেক্সট এটা, এটা হচ্ছে বাওয়ের কোকোনাট মিল্ক শ্যাম্পু। এটা আমি প্রথম ইউজ করছি, আমি জানি না এটা কিরকম। নেক্সট এইটা, এটা হচ্ছে বাওয়ের বডি লোশন আছে, এটা হচ্ছে উপটান বডি লোশন বাওয়ের। এই উপটান রেঞ্জের আমি একটা ফেস ওয়াশ ইউজ করেছিলাম, ওটা কিন্তু ভীষণ ভালো। আমি ওই জন্য বডি লোশনটা ইউজ করেছি, বিশেষ করে
এর গন্ধটা এত সুন্দর, ওই জন্য আমি বডি লোশনটা অর্ডার করেছি। জানি না কিরকম হবে, পরে সেটা জানাবো যখন ইউজ করবো। এরপরে আছে লোটাসের সেফ সান সানস্ক্রিন। এটা আমি মানে বোধহয় 10 বছর থেকে ইউজ করি এই একই সানস্ক্রিন। এটা আমার খুব প্রিয়। এটা একটা ওই ম্যাট লুক আছে, একটা ম্যাট লুক মানে ম্যাটি টাইপের একটা লুক দেয়, মেকআপ বেস টাইপের একটা, কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগে এটা ইউজ করতে। তো এটা এটা কিছু একটা পার্পলের ফ্রি প্রোডাক্ট দিয়েছিল। এটা হচ্ছে ডেলি D10 ডে সিরাম ক্রিম নেচারসের। এটা পার্পলে দেখবে শপিং করলে না অনেক ফ্রি আইটেমস থাকে, তার মধ্যে এটা ছিল। নেক্সট, এই যে এটাও কিন্তু একটা ফ্রি আইটেমই ছিল পার্পলের। এটা হচ্ছে ওয়াওয়ের হ্যান্ড অ্যান্ড নেল ক্রিম, হাতে এবং নখে মাখার জন্য। তো এটা একটা ভালো উপকারী জিনিস দিয়েছে। আমি জানি না কিরকম মানে ব্যবহার করার পর কিরকম লাগবে, তো যেহেতু ফ্রি বলে পাওয়া গিয়েছে, এখন ব্যবহার করে ভালো লাগলে অবশ্যই নেক্সট টাইম কিনবো, দেখা যাক। নেক্সট আছে লোটাসের অ্যাপ্রিকট স্ক্রাব। আর এটা হচ্ছে লোটাসের একটা টি ট্রি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা আমি বাড়িতে এখন ইউজ করার জন্য কিনেছি। এই যে এটা বিয়ের জন্য নয়, এটা এখন মানে বাড়িতে ইউজ করার জন্য। এটার একটা ওয়াইপস আছে, আমি গরমে মানে কষ্ট হয় তখন এগুলো ব্যবহার করলে ভালো লাগে। এটাতে দেখি কি আছে। এটাও একটা ওয়াওয়ের কোকোনাট মিল্ক শ্যাম্পু। দুটো শ্যাম্পু নেওয়া হয়েছে, মানে দুটো তত্ত্ব বানাতে হবে, তো দুটো তত্ত্বতে যাওয়ার জন্য দুটো শ্যাম্পু। এবার হচ্ছে এইটা, এটা হচ্ছে সুগার মিনিস। এর মধ্যে 4টে লিপস্টিক আছে। এটা আমি তোমাদের দেখাচ্ছি একটু খুলে, মনে হয় খোলা যাবে। খোলা যাবে না, মানে এরকম প্যাকেজিং করা আছে, তো ওই জন্য আমি দেখাতে পারছি না। এই যে ছোট্ট ছোট লিকুইড লিপস্টিক আছে এগুলোর মধ্যে, এর কালার শেড গুলো একটা খুলে দেখাই। এই যে এরকম ছোট্ট ছোট্ট লিকুইড লিপস্টিক আছে 4টে, 4টে আলাদা আলাদা কালার আছে। আমি এটা আর খুলছি না 4টে। বেশ, বক্সটা কি কিউট দিয়েছে না, কি সুন্দর লাগছে। এটা আমার বন্ধুই সাজেস্ট করেছিল আমাকে, আমার এসব ব্যাপারে জ্ঞান ভীষণ সীমিত। আমি যখন যেটা কেনার হয়, হয়তো 2 বছর পর পর লিপস্টিক কিনলাম, আমি কাউকে জিজ্ঞাসা করে নিই কোন ব্র্যান্ডটা কিনবো রে, এখন কোনটা ভালো চলছে, আমি কিনে ফেলি। আমার এটাই, আমার অত কিছু ইয়ে নেই। তো যাই হোক, আমাকে আমার বন্ধু বললো সুগার কিনে নে, আমি সুগার কিনে নিয়েছি। ওই বলেছে একটা মিনি বক্স পাওয়া যায়, ওটা কিনে নে, বিয়ের সময়তে কাজে লাগবে, সেটাই কিনেছি। তো যাই হোক, নেক্সট দেখা যাক। নেক্সট হচ্ছে এইটা, এটা কি দেখি, নিজেই ভুলে গেছি কি কিনেছি। বাবারে, ও এটা হচ্ছে হাইলাইটার প্যালেট। 4টে কালার আছে এর মধ্যে। এটা সুইস বিউটির, এই যে 4টে কালার আছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব খুব
খুব ভালো লাগছে দেখতে। আমি হয়তো বিয়ের দিন খুব বেশি হলে ব্যবহার করবো, এটা বেকার। তাও বললো কিনতে, কিনে নিয়েছি। এটা বাউয়ের অপটান ফেস ওয়াশ। এটা একটা কেনা হয়েছে বরের তত্ত্বের জন্য। এটা হচ্ছে ফেস কানাডার আইলাইনার আছে, ফেস কানাডা। এইটা হচ্ছে প্রাইমার, NY এর একটা ছোট্ট প্রাইমার আছে। এইটা কি আছে দেখা যাক। এটা হচ্ছে পার্পেলেরই একটা কম্প্যাক্ট পাউডার আছে, এর মধ্যে SPF-ও আছে। তো এটা কিনেছি আমি, পার্পেলের কোনোদিন কম্প্যাক্ট পাউডার ইউজ করিনি, লোটাসেরই ইউজ করেছি সারা জীবন, এটা প্রথম। আমার বন্ধু বললো ভালো, আমি কিনে নিয়েছি। এটাও একটা সুগারের কাজল আছে। সুগারের দুটো কাজল কেনার কারণ হচ্ছে, একটা আমার এখানে একটা বোন আছে, ও বলেছিল যে তুমি যখন কসমেটিক্স অর্ডার করছো তখন দুটো কাজল কিনতে, মানে ওর জন্য একটা কাজল কিনতে, তো এই কাজলটা ওর জন্যই, তো ওই জন্যই দুটো কাজল। অলমোস্ট শেষ, লাস্ট দুটো প্রোডাক্ট। আর এটা কি? ও, ওই ফ্রি আইটেম গুলোর মধ্যে না, সুগারের আমি যখন চারটে লিপস্টিক কিনেছি, আর একটা আমাকে ছোট্ট মিনি লিপস্টিক ফ্রি দিয়েছে, তো এটাও একটা ফ্রি আইটেম। আর এই এগুলো দেখে, এগুলো যত সম্ভব নেল পলিশ আছে। নেল পলিশটা এরকম ভাবে দেখে কেনা যায় না, আমি জানি না কি কালার চলে এসেছে। আমি কিনেছিলাম কিন্তু আন্দাজেই কিনেছি, দেখে দেখে ভীষণ সুন্দর কালারটা এটা। এটা NY, এটা দেখা যাক কি আছে। ও, এটাতে নেল পলিশই আছে। এগুলো NY এর ম্যাট আর গ্লসি দুটো আলাদা আলাদা আছে। এই দুটো তো অলমোস্ট একই কালার লাগছে, আমি যে কি কিনে নিয়েছি। এই জন্য অনলাইনে না, এই আমার নেল পলিশ লিপস্টিক একদম বাজে লাগে কিনতে। তো যাই হোক, এই এই আর কি, শেষ। এই ছিল আমার বিয়ের কসমেটিক্স। তোমরা সবাই বলেছিলে বক্স ওপেন করতে, তাহলে তোমরা সবাই কমেন্ট বক্সে লিখে পাঠাবে যে আমার কসমেটিক্স গুলো কিরকম হয়েছে। আর যদি তোমরা কেউ এগুলোর মধ্যে কিছু ইউজ করে থাকো, তাহলে অবশ্যই জানাবে যে তোমাদের ফিডব্যাক কি। আমি বেশিরভাগ জিনিসই ইউজ করিনি, শুধু লোটাসের প্রোডাক্টগুলো ছাড়া। লোটাসেরগুলো আমি সবকটাই ইউজ করেছি। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যদি আমার চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবটা কিন্তু করে দাও। দেখো, এইভাবে ঘামতে ঘামতে আমি ভিডিও বানাচ্ছি, অবস্থা দেখেছো আমার? এইরকম দুঃখ দুঃখ করে বলছি, তাও সাবস্ক্রাইব করবে না বলো? সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাই বক্স ভিডিও খুলতে দিয়েছিলে, এই ভিডিওটা যেন ভালো হয়। হ্যাঁ, বেশ, সবাই দেখে। তো যাই হোক, আমি মজা করলাম। অবশ্যই তোমাদের ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ভাবে, নতুন মুডে তোমাদের সামনে ফেরত আসবো। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাড়ির সকলের খেয়াল রাখো, বিশেষ করে বাড়ির বড়দের খেয়াল রাখো। আর দিনের মধ্যে একটুখানি সময় বার করে নিজেকে ভালোবাসো, কারণ নিজেকে ভালোবাসাটা ভীষণ ইম্পর্টেন্ট। নিজেকে ভালোবাসতে পারলে পরিবারের সকলকে ভালো রাখতে পারবে। তাহলে আজকের মতো টাটা।